ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা জানব, শত কষ্ট হলেও, ভুল করে হলেও, অনেক চাইছে কেউ তা হলেও, ঘরের এই তিনটে জিনিস কোনো দিনও কাউকে দেবেন না। যেদিন থেকে দেবেন লিখে নিন, সেদিন থেকে আপনার অধপতন শুরু হয়ে যাবে, আপনার আর্থিক অনটন সমস্যা সৃষ্টি হয়ে যাবে, দারিদ্রতা আপনার চলে আসবে। সেই জিনিস কি আমরা সেই সম্পর্কে জানব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিও দেখার পর প্রচুর মানুষ বলবেন যে আমি ভুল করে ফেলেছি, কি করব। যে ভুল করে ফেলেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে তো করতেই হবে, প্রায়শ্চিত্ত করতে হবে আপনার সারা জীবন দিয়ে। তাই আগামীতে যাতে আর ভুল না করেন বা অন্য কেউ ভুল না করেন, প্রচুর শেয়ার করুন, পুরো সমস্ত পৃথিবীর জনমানসে এই উপলব্ধি পৌঁছে যাক যে এই তিনটে জিনিস কখনোই কাউকে দেবেন না, শত চেষ্টা করেও নিতে চাইলেও নেবেন না। কেউ যদি বারবার এই তিনটে জিনিস চায় না আপনার কাছ থেকে, জানবেন সে আপনার শুভাকাঙ্ক্ষী না, সে আপনার বড় শত্রু, সে বন্ধুরূপী শত্রু, আত্মীয়রূপী শত্রু। লিখে নিন, খারাপ লাগছে হয়তো কথাগুলো শুনতে, কিন্তু এটি বাস্তব। তিনটে জিনিস জীবনে কোনো দিনও কাউকে দেবেন না, ভুল করেও না। প্রথম কি জিনিস, একটি গাছের কথা বলবো, সেটি হচ্ছে আমলকি গাছ। এই আমলকি গাছ, সেখানে স্বয়ং শ্রী বিষ্ণু মা লক্ষ্মী অবস্থান করেন। যখন আমলকি নবমী হয় তখন আমলকি গাছও কিন্তু ব্রাহ্মণকে দান করা হয় না, অর্থাৎ গাছ হিসেবে দান করা হয় না, সেটি একটি প্রতিমূর্তি বানিয়ে দেওয়া হয়। নিয়ম আছে যে আমলকি গাছ দান করতে হয় আমলা নবমীতে, আমলকি নবমীতে। আমলকি গাছ স্বয়ং ভূদেবীর অনুরোধে শ্রী বিষ্ণু কি করেছিলেন, শ্রী বিষ্ণু উৎপত্তি করেছিলেন। তাই এই আমলকি গাছ যদি আপনি নিজে হাতে দিয়ে দেন, জানবেন আপনার বৈভব সমৃদ্ধি, সে যে কোনো কাউকে, আপনার অতি প্রিয়তম কেউ হলেও, রক্তের সম্পর্কের কেউ হলেও, যদি আপনি গিফট হিসাবে দেন, হয়তো আপনার বাড়িতে আছে, তাহলে জানবেন যে আপনি আপনার সর্বনাশের পথ নিজেই আপনি পরিষ্কার করে দিলেন, রচনা করে দিলেন। জীবনে কোনোদিনও আমলকি গাছ, আরেকটি কথা বলে রাখি, আমলকি গাছ ঘরে লাগাবেন না। পুজো করুন, সম্মান করুন, রোজ জল প্রদান করুন, কিন্তু নিজের ব্যালকনিতে, ছাদে লাগাবেন না। যদি বাড়ির বাইরে জায়গা থাকে সেখানে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, তার ছায়া যেন বাড়িতে না পড়ে। দ্বিতীয় নাম্বার বলবো শ্রী গণেশজিকে, জীবনে কোনো দিনও কাউকে দান করবেন না। অনেকে আছেন গিফট হিসাবে দিয়ে দেয় গণেশজি, এবং নববিবাহিতা কন্যা যখন শ্বশুর বাড়িতে যায়, মা হয়তো বিঘ্ন বিনাশককে হাতে তুলে দেন যে বিঘ্ন বিনাশক তার কন্যাকে রক্ষা করবেন, কখনো করবেন না। এটা করা মানে আপনার বৈভব, আপনার সিদ্ধি ঋদ্ধি, আপনার শুভ লাভ, আপনার সমৃদ্ধি, সমস্ত কিছু আপনি তুলে দিচ্ছেন অপরের হাতে। তারপরে আরেকটি কথা, যারা ভগবানকে গিফট করেন, ভগবানের মূর্তি গিফট করেন, তাদেরকেও বলবো শ্রী গণেশজির মূর্তি গিফট করেন, তাদেরকে বলবো যদি আপনি পান কারোর থেকে জানবেন শুভ, হয়তো না জেনে দিল
শুভই জন্য আপনার জন্য, কিন্তু তার জন্য অশুভ পরিণাম এনে দেবে। জানিয়ে দেবেন তাকে যে এটা করা উচিত নয়, তুমি তোমার সমৃদ্ধি নষ্ট করে দিও না। মানুষ তো না জানতেই পারে, সবাই সব কিছু জানবে এমন কোনো কথা নেই, আর প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকটা জিনিস জানে না, সে ভার্সেটাইল হয়ে যেত, সর্বজ্ঞ বা সর্বজ্ঞা হয়ে যেত, সে ঈশ্বরের সমান হয়ে যেত, তাহলে মানুষ আর তাকে বলতে হতো না। গণেশজিকে কখনোই কি করবেন না, কাউকে গিফট করবেন না, সে যতই বড় ভক্ত হোক না কেন, গণেশজির হয়তো ভক্ত, গণেশ গিফট করা মানে, উপহার দেয়া মানে আপনার সমৃদ্ধিকে নিজে হাতে তুলে দেওয়া। এবং লিখে নিন খাতায়, সেই দিন থেকে আপনার কাউন্ট ডাউন শুরু হবে অধপতনের, অসফলতার, দারিদ্রতার। তৃতীয় যেটা বলবো সেটি অনেকেই গিফট করেন, কুবেরের, কুবেরের মূর্তি বা ফটো বা চিত্র কখনোই কাউকে গিফট করবেন না। কুবের হচ্ছে যক্ষরাজ বলা হয়, ধন সম্পত্তির রাজা বলা যায়। মা লক্ষ্মীর কিন্তু তিনি কি করেন, কোষাধ্যক্ষ তিনি, তাই এই যক্ষরাজকে কখনোই কারোর হাতে তুলে দেবেন না। এতেও আপনার সমৃদ্ধি নষ্ট হবে, আপনার বৈভব নষ্ট হয়ে যাবে, সফলতা সৌভাগ্য খর্ব হয়ে যাবে, অধপতন শুরু হবে। যে কোনো মূর্তি হোক, ফটো হোক, চিত্র হোক, দেখবেন লাফিং বুদ্ধার সাথে আমাদের ধনকুবেরের অনেক মিল আছে, পিঠে ঝোলা ভরা ধনকুবের কখনো দেবেন না। আজকে এই ভিডিও শোনার পর অনেকেই বলবেন অলরেডি আমি করে ফেলেছি, কি করব, কিচ্ছু করার নেই, করে ফেলেছেন, তার মাশুল আপনাকে সারা জীবন ধরে দিতে হবে। হ্যাঁ, একটি কাজ করতে পারেন, আপনার প্রায়শ্চিত্ত স্বরূপ অশ্রু আপনি ভগবানের কাছে আপনি নিবেদন করতে পারেন, আমায় ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো, না জেনে ভুল করার অপরাধ, সেটা হয়তো অপরাধ হিসাবে গ্রহণ করা হবে না, সেটি পাপের প্রায়শ্চিত্ত হয়, পাপ হিসাবে, অপরাধের ক্ষমা হয় না। খণ্ডন অবশ্যই করবেন, পরমেশ্বর পরমাত্মার কাছে আপনার আকুতি কাকুতি আপনি পৌঁছে দিতে পারলেই আপনি সেই ভুল থেকে মুক্ত হতে পারবেন, আপনারা সমস্ত ভুল থেকে মুক্ত হন, ঈশ্বর আপনাদের সমস্ত ভুলের ক্ষমা করুন, ঈশ্বরের কাছে শুধু এই কামনাই করব। সবার শুভ বুদ্ধি উন্মোচিত হোক, পৃথিবীর যে যেখানে আছেন ভালো থাকুন, সমস্ত মনোবাসনা আপনাদের পূর্ণ হোক, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পূর্ণ আকুতি নিয়ে এই কামনাই করছি, ভালো থাকবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।